অঙ্কিতা মানে জগদ্ধাত্রী এখন আমাকে দেখতে পাচ্ছ একদম জগদ্ধাত্রীর লুকে জগদ্ধাত্রীর বাড়িতে আমরা বাড়ির সিকোয়েন্স শুট করছি আজকে এবং আমাদের দাদা মানে স্নেহাশিস দা দাদার নির্দেশে সমস্ত কাজটা হচ্ছে দাদা প্রত্যেকটা ফ্রেম করছে প্রত্যেকটা অ্যাকশনের আগে আমাদের বলেছে এইটাই ভাবে করো ওইটাই ভাবে করো আজকে মানে ফ্লোরের এনার্জি অন্যরকম দাদা আছে ফ্লোরের তো সব কিছু হচ্ছে আমাদের অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে ফ্যামিলি ড্রামা হচ্ছে নাচ গান আছে তো নাচ গানের সিকোয়েন্সও হলো সব মিলিয়ে একটা ফাটাফাটি গল্প আসতে চলেছে জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি আমরা খুব হার্ডওয়ার্ক করে মজা করে আনন্দ করে একটা কাজ করছি একটা প্রজেক্ট বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা সাপোর্ট আশীর্বাদ সব কিছু আমাদের চাই এবং হোপফুলি আমরা এটা পাবো তোমাদের ভালো লাগবে আমাদের কাজটা দেখতে নিশ্চয়ই দেখবে জগদ্ধাত্রী 29 আগস্ট থেকে সোম থেকে রবি সন্ধ্যে 7টায় নমস্কার আমি সৌমদীপ জি বাংলায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক যার নাম জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ধারাবাহিকে আমার চরিত্রের নাম স্বয়ংভূ স্বয়ংভূ ছেলেটি প্রচণ্ড স্মার্ট স্পোর্টি এবং একজন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ বলতেই আপনারা বুঝতে পারছেন যে প্রচণ্ড মারামারি ফাইটিং সিকোয়েন্স আছে এবং স্বয়ংভূর সাথে জ্যাজও আছে মানে জগদ্ধাত্রী জ্যাজ তো একদম অন্য রকমের একটি ধারাবাহিক তার জন্য থ্যাংক ইউ সো মাচ জি বাংলা একটা ধামাকাধার অন্য রকমের ধারাবাহিক আনার জন্য এবং এটা জি বাংলার সাথে আমার প্রথম কাজ খুব ভালো লাগছে কাজ করে এবং 29 আগস্ট থেকে ঠিক সন্ধ্যে 7টায় জি বাংলায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক যার নাম জগদ্ধাত্রী দেখতে ভুলবেন না নমস্কার আমার নাম হচ্ছে তন্ময় আচার্য আমার ক্যারেক্টার নেম হচ্ছে আয়ুষ আয়ুষ হচ্ছে স্বয়ংভূর ভাই তো আমার ক্যারেক্টারের ব্যাপারে বলতে গেলে আমার ক্যারেক্টারটা হচ্ছে খুব এনার্জেটিক খুব লাইভলি খুব চঞ্চল টাইপের ক্যারেক্টার যে সবসময় কিছু একটা করছে খুব পজিটিভ ক্যারেক্টার কিন্তু সে দিদিদের কথা একদমই শোনে না ও নিজের মনেই থাকতে পছন্দ করে আর 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 আরও যদি তোমার আমার ব্যাপারে বা আমাদের ব্যাপারে জানতে হয় তাহলে 29 আগস্ট থেকে তোমাদের চোখ রাখতে হবে সি বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে 7টার সময় থ্যাংক ইউ